আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সরকার ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদ হয়ে গেছে বলছে রিজভী জানিয়ে দেব অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মান্না রডবেক এদিকে পলিসি বাধা অতিক্রম করে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল এবারে জানিয়ে দেব প্রধানমন্ত্রী কেইউপি চেয়ারম্যানের মানহানিকর বক্তব্যের প্রমাণ পেয়েছে বলছে ডিবি আরো জানিয়ে দেবো এরশাদের প্রতিকৃতিতে ডাঃ জাফরুল্লাহর শ্রদ্ধা তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিনও আসবে না বলছে কৃষিমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব শ্রীলঙ্কায় পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষ হতাহতী সর্বশেষ জানিয়ে দেব শ্রীলঙ্কায় পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষ হতাহত পঁচাশি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদ হয়ে গেছে বলছে রিসভে শেখ হাসিনা সরকারের পায়ের নিচে মাটি সরে যাওয়ার এখন মৃত্যু দূতের ভূমিকায় অবতীর্ণ হয়েছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতি ও স্বজন পোষণ এবং বিলাসী জীবনযাপন এবং বিপুল সম্পত্তি অর্জন সংকটাপন্ন হবে ভেবেই ক্ষমতার শেষ সময়ে এসে তারা এখন মরণ কামড় দিচ্ছে বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন রুহুল কবির রিজভি বলেন সরকার ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদ হয়ে আছে তাই সহিংস রক্তপাতের মধ্যে দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই প্রতিটি হত্যাকাণ্ডেরই বিচার হবে সময় আরো বেশি নাই এই সরকারের পতন আসন্ন যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধোনিকে ঈদের দ্বিতীয় দিন প্রকাশ্যে তার বাড়ির সামনে আওয়ামী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দাবি করে তিনি বলেন এই ঘটনার সময় বদিউজ্জামান নিজের বাড়ির সামনে একটি দোকানে বসে চা পান করছিলেন এ সময় আওয়ামী সন্ত্রাসীরা তাকে এলো পাথারি কুপিয়ে চলে যায় এছাড়াও বুধবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন কালীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামকে মধ্যযুগীয় কায়দায় আওয়ামী সন্ত্রাসীরা নিঃশংস ভাবে হত্যা করেছে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মান্নার উদ্বেগ বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও সংখ্যা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অবিলম্বে এই সংকট উত্তরণে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানান তিনি বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন মান্না বলেন ১৩ বছরের সীমাহীন লোটপাট দুর্নীতি অর্থ পাচারের কারণে দেশ আজ এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে সরকারি হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতিমধ্যেই 40 বিলিয়ন ডলারের নিচে রপ্তানি উন্নয়ন তহবিলের নামে সরকারের মওদুদ প্রভাবশালী রপ্তানি কারকদের রিজার্ভ থেকে দেওয়া সাড়ে 7.5 বিলিয়ন ডলার বাদ দিলে অঙ্কটা দাঁড়ায় 32 বিলিয়ন ডলারের সামান্য কিছু বেশি বিলাসবর্ণত্ব দূরের কথা অতি প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ঋণপত্র খুলতে পারছে না সরকার জ্বালানির সংকট মূলত শেখান থেকে আর এর কারণে বিদ্যুৎ উৎপাদনে অনিশ্চয়তা দেখা দিয়েছে লোড শেডিংকে জাদুঘরে পাঠানোর ঘোষণা দেওয়া সরকার। এখনই নিজেই লোডশেডিং এর পক্ষে সাফাই গাইছে শতভাগ বিদ্যুতায়নের ভেলকিবাজি দেখিয়ে সরকার এখন সারা দেশে দিনে বারো ঘন্টাও বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এখন দেশের জ্বালানি নিয়ে সাবেক এই দুবাইয়ের ভিপি বলেন দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে না বিশ্বাস উঠেছে তার উপর লোডশেডিং এর কারণে সাধারণ জীবনযাত্রা এবং উৎপাদন ব্যাহত হচ্ছে ইতিমধ্যেই ডলারের বিপরীতে টাকার মান কমতে কমতে প্রায় একশো ছুই ছুই ডলারের দাম নিয়ন্ত্রণ করতে না পারায় হন্ডির মাধ্যমে রেমিটেন্স আসার সম্ভাবনা বাড়ছে ইতিমধ্যে কমে গেছে রেমিটেন্স প্রবাহ বিশেষজ্ঞরা রপ্তানি আয় কমে যাওয়ায় আশঙ্কার কথা বলছেন অন্যদিকে গত এক বছরে আমদানি ব্যয় বেড়েছে লাগামহীনভাবে সরকার এবং সরকারি দল সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যবসায়ীদের আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে ওভার ইনভয়েসিং এবং আন্ডার এর মাধ্যমে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা গত এক বছরে বাণিজ্য ঘাটতি প্রায় একত্রিশ বিলিয়ন ডলার বর্তমান রিজার্ভের প্রায় সমান অর্থাৎ এভাবে চললে আগামী বছরে বাংলাদেশের এক বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্য হয়ে যাবে পুলিশি বাধা অতিক্রম করে ফেনিতে যুব দলের বিক্ষোভ মিছিল যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধোনি হত্যার প্রতিবাদে যুব দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে পুলিশি বাধা অতিক্রম করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে ফেনী জেলা যুব দলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ফেনী জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ইসলামপুর রোডের মাথায় গেলে পুলিশ বাধা দেয় বাধা অতিক্রম করে মিছিলটি এস রোড প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয় এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা যুব দলের সহ সভাপতি বেলাল হোসেন গিয়াস খন্দকার হোসেন সাংগঠনিক সম্পাদক নাইমুল্লাহ চৌধুরী বরাদ যুগ্ম সম্পাদক হায়দার আলী রাসেল ফেনি জেলা যুবদলের সিনিয়র সদস্য আতিকুর রহমান দপ্তর সম্পাদক আল ইমরান ফেনী পৌর যুব দলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবুল সদস্য সচিব নিজামুদ্দিন সোহাগ ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজামুদ্দিন সদস্য সচিব শাহাদাত হোসেন সহ ফেনী জেলা যুব দলের বিভিন্ন পর্যায়েরও বিভিন্ন ইউনিটের নেতারা প্রধানমন্ত্রীকে ইউপি চেয়ারম্যানের মানহানিকর বক্তব্যের প্রমাণ পেয়েছে বলছে ডিবি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে নিয়ে সোনারগাঁও উপজেলার বারদি ইউপি চেয়ারম্যান বাবুলের মানহানিকর বক্তব্যের প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ নারায়ণগঞ্জ আদালতে পিটিশন মামলার পর দীর্ঘদিন শেষে সত্যতা পেয়ে ডিবি পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেছে জানা গেছে চলতি বছরের এগারোই ফেব্রুয়ারি বারদি পাইক পাড়া ইসলামিয়া মাদ্রাসায় দুই ব্যাপী এক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে বারদি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল প্রধান অতিথির বক্তব্যে বলেন আমি বারদি ইউনিয়নের ম্যাজিস্ট্রেট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার অনুমতি নিয়ে বারদিতে আসতে হবে এখন থেকে প্রশাসনকে অবশ্যই আমার পক্ষে কাজ করতে হবে কারো ফোনে প্রশাসন আসবে না আমি যদি বলি সুইস অফ দিস ইজ অফ চেয়ারম্যান বাবুলের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হলে ঝড় শুরু হয় এ ঘটনায় ফারুক নামের এক আওয়ামী লীগ নেতা লায়ন বাবুলের বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন যার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে দীর্ঘদিন মামলাটি তদন্ত করে ডিবি পুলিশের এসআই সৈয়দ রুহুল আমিন লায়ন বাবুলের বক্তব্যের এর বিরুদ্ধে পেনাল কোড আইনের পার্শ্বধারার অপরাধে প্রাথমিকভাবে সত্যতা পে তা আদালতে প্রতিবেদন দাখিল করেন এ ব্যাপারে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের এসআই সৈয়দ রুহুল আমিন জানন প্রাথমিকভাবে তদন্ত শেষে প্রধানমন্ত্রী কে নিয়ে চেয়ারম্যান বাবুলের মানহানিকর কর বক্তব্যের সত্যতাপে তা আদালত প্রতিবেদন আকারে দাখিল করা হয়েছে ইরশাদের প্রতিকৃতিতে ডক্টর জাফর্লাহর শ্রদ্ধা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হোসেইন মোহাম্মদ মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে ডা জাফরুল্লাহ প্রথমে প্রয়াত এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরে এক মিনিট নিরাপত্তা পালন শেষে এরশাদের মাঘ ফেরাত কামনা করেন এবং সেখানে মোনাজাত শেষ করেন শ্রদ্ধা নিবেদন শেষে জাপার কেন্দ্র কার্যালয়ে কিছু সময় কাটান ডাক্তার জাফরুল্লাহ এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মুঠো ফোনে ডাক্তার জাফরুল্লাহ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জাপা যুগ্ম মহাসচিব বেলাল হোসেন ফখরুল আহসান শাহজাদা আহাদ এউ চৌধুরী যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকার আর কোনো দিন আসবে না বলছে কৃষিমন্ত্রী পৃথিবীর কোন দেশেই তত্ত্বাবধায়ক সরকার নেই বাংলাদেশেও আর কোনো দিন আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষি কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার সচিবালয় কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি বেসরকারি অংশীদারী প্রকল্পের আওতায় কৃষির উৎপাদন সম্প্রসারণ বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন কৃষিমন্ত্রী বলেন বিএনপি যতই এ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলুক বা বিদেশিদের সঙ্গে কথা বলুক এতে কোনো লাভ হবে না নির্বাচনে আসতে হলে বিএনপিকে জনগণের কাছেই ফিরতে হবে যুক্তরাষ্ট্র যত বড় ক্ষমতা দর দেশই হোক না কেন বাংলাদেশের নির্বাচনের বিষয়ে তাদের কোনো কিছু করার নেই তিনি বলেন বিএনপি যদি মনে করে বিদেশিদের সাথে আলোচনা করে আন্দোলনের ক্ষেত্র তৈরি করবে সেটাও কোনোদিনই সফল হবে না শ্রীলঙ্কায় পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষ হতাহত পঁচাশি দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় সরকার বিরোধী সহিংস আন্দোলনে একজন নিহত ও জন আহত হয়েছেন দিনভর সংঘর্ষের পর এ হতাহতদের খবর পাওয়া গেছে খবর সংবাদ মাধ্যম বিবিসির রাজধানী কলম্বোর গুরুত্বপূর্ণ কার্যালয়গুলোই দখলে নেয় ক্ষুব্ধ আন্দোলনকারীরা সহিংসতা ঠেকাতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় শিক্ষার্থী সহ করোনা শ্রেণী পেশা মানুষের বিক্ষোভ ঠেকাতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় এতে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর বিভিন্ন জায়গায় আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে এই কলম হয়ে আজ দুপুর হতে শুক্রবার বিকাল পর্যন্ত কারফিউ জারি করেছেন লঙ্কান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে সৌদির আরবের একটি বিমানে করে মালদ্বীপ ছেড়েছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোটা রাজা পাকশে তিনি প্রথমে সিঙ্গাপুর এবং পরে সৌদি আরবের জেদ্দায় যাবেন স্পিকারের কাছে পদত্যাগপত্র দেওয়ার কথা থাকলেও দেননি তিনি এতে পরিস্থিতি আরও ঘোলাটের দিকে যাচ্ছে